হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে শিশুদের জন্য আপেল পিউরি কিভাবে বানাতে হয়। আপেলের পিউরি কিন্তু শিশু জন্মানোর পর, যখন শিশুর বয়স ৬ মাস হবে, তারপর থেকেই আপেল পিউরি করে খাওয়ানো যায়। শিশু যখন সলিড খাবার শুরু করবে, তার প্রথমেই কিন্তু আপেল পিউরি একটা খুব ভালো এবং খুব পুষ্টিকর খাবার। আপেল পিউরি হলো খুব সুস্বাদু, পুষ্টিকর এবং সহজেই খাওয়ানো যায় এমন একটি খাবার। তার জন্য প্রতিটা মাই কিন্তু শিশু সলিড শুরু হওয়ার সাথে সাথে কলা এবং আপেল, এই দুটো ফল কিন্তু দেয়। এবং আপেল খুব নরম এবং মিষ্টি হওয়ায় শিশুরাও কিন্তু খেতে এটা খুব ভালোবাসে। তার জন্য বলবো, আপনার শিশুর বয়স যদি ৬ মাস হয়ে যায় এবং আপনি যদি সলিড খাবার শুরু করে থাকেন, তাহলে আপেল পিউরি কিন্তু শিশুকে অবশ্যই দেবেন। এবং আপেলের মধ্যে ভিটামিন সি এবং ফাইবার থাকার জন্য শিশুদের জন্য ডেভেলপমেন্ট, শিশু শরীরের ডেভেলপমেন্টের জন্য এটা কিন্তু খুব উপকারী। এবার বলি কখন এবং কিভাবে শিশুদের আপেল পিউরি দেওয়া শুরু করবেন। শিশুর বয়স যখন ৬ মাস হয়ে যাবে, শিশুকে যখন সলিড খাবার দিতে শুরু করবেন, তার মধ্যে একটি খাবার কিন্তু আপেলের পিউরি। আপেল পিউরি দেওয়া ৬ মাস পর থেকে শুরু করতে পারেন। আপেল, কলা এগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, তার জন্য এই দুটো ফল কিন্তু ডাক্তাররা শুরু করতে পারে। এবং আপেলের কিন্তু গুণগত মান প্রচুর, তার জন্য বলবো আপেল অবশ্যই খাওয়ান শিশুদের। এরপর বলি কিভাবে খাওয়াবেন। যখন শিশুর প্রথম সলিড খাওয়া শুরু করছেন আপেল, তখন কিন্তু একটা গোটা আপেল শিশুকে আপনি দেবেন না, তখন অল্প একটু আপেল আপনি পিউরি করে শিশুকে দেবেন। সেটা ১-২ চামচ, মাপটা আমি বলছি, ১-২ চামচের বেশি শিশুকে আপেল দেবেন না। মোটামুটি ১-২ সপ্তাহ এই ১-২ চামচই বজায় রাখুন। তারপর আস্তে আস্তে এর পরিমাণটা বাড়ান, যাতে শিশু একবারে গোটা আপেল প্রথম অবস্থাতে খেয়ে হজম করতে যাতে তার কোনো অসুবিধা না হয়। কারণ প্রথমেই সে একটা ফলের সাথে পরিচয় হচ্ছে, একটা গোটা আপেল কিন্তু একটা প্রথম অবস্থায় যখন শিশু সলিড শুরু করছে, তখন কিন্তু সে হজম করতে পারবে না। তার জন্য বলবো প্রথমে ১-২ চামচের বেশি দেবেন না, আস্তে আস্তে এর পরিমাণটা আপনারা বাড়াবেন। আপেল পিউরি করে খাওয়ান, দেখুন আপনার শিশুর আপেল পিউরি নিশ্চয়ই ভালো লাগবে। আপেল পিউরি আপনার শিশুর ভালো লাগবে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মেয়ে কিন্তু আপেল পিউরি খেতে প্রথম থেকেই খুব ভালোবাসে, কারণ ও একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে। প্রত্যেকটা শিশুই একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তো প্রত্যেকেরই কিন্তু আপেল পিউরিটা খুব প্রিয় একটা খাবার হয়ে ওঠে। আমি অনেকের কাছেই শুনেছি আপেল খাওয়ালে নাকি শিশুদের কোষ্ঠকাঠিন্য হয় বা কনস্টিপেশনের একটু সমস্যা হয়। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি, আমি অ্যামিকে ৬ মাস পর থেকে অ্যাপেলের পিউরি করে খাওয়াচ্ছি, আমার কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি। এবং আমার মনে হয় এটা একদম ভুল ধারণা, বরং আপেলের মধ্যে হাই ফাইবার থাকার জন্য আপেল কিন্তু খুব পায়খানার যদি কোনো সমস্যা হয়, সেটা কিন্তু একদম কেটে যায় এবং রেগুলার শিশুদের পটি হয়। তার জন্য বলবো, যদি আপনার শিশুর পটির কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই শিশুকে আপেল খাওয়ান, দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আমি আপেল পিউরি কিভাবে বানাতে হয় তার পুরো প্রসেসটা দেখাবো। এইভাবেই আপনারাও বাড়িতে আপনার শিশুদের আপেল পিউরি করে খাওয়ান, দেখবেন আপনার শিশুর ভালো লাগবে। চলুন আর দেরি করব না, দেখিয়ে দিই কিভাবে আপেল পিউরি বানাতে হয়। শুরু করছি। আপেল পিউরি বানানোর জন্য আমাদের লাগবে একটা আপেল, একটা প্লেট যার মধ্যে আপেলটা কেটে আমরা রাখবো, পরিমাণ মতো জল আপনার যতটা লাগবে, এছাড়া লাগবে একটা কাঁটা চামচ, একটা এমনি চামচ, আর একটা পিলার, আর একটা ছুরি। এবার আমি আপেলটাকে ভালো করে ছুলে নেব, গায়ের খোসা যেন না থাকে, কারণ এই খোসা কিন্তু যদি আমি আপেল পিউরিতে দিই, তাহলে কিন্তু শিশুরা সেটা হজম করতে পারবে না। তার জন্য খুব ভালো করে আপেলের খোসাটা আমরা প্রথমে ছাড়িয়ে নেব। এবার আমি আপেলটাকে কাটবো এবং আপেলের মধ্যে যে শক্ত অংশগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। আমি গোটা আপেলটাই এখানে কেটে পিউরি বানাবো, কারণ আমার মেয়ে এখন গোটা আপেলই খায়। কিন্তু আপনারা যখন একদম ছোট শিশুদের জন্য বানাবেন, যখন সলিড শুরু করছেন এরকম ছোট শিশুদের জন্য বানাবেন, তখন কিন্তু হাফ আপেল দেবেন, পুরো আপেল দেবেন না। এবার খোলা ছাড়ানো আপেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে আপেলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
স্ট্রিমিং প্রসেসেও কিন্তু অ্যাপেল পিউরি বানানো যায়। এই প্রসেসটা আমি পরে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের নিশ্চয়ই দেখাবো। সেই প্রসেসেও আপনারা অ্যাপেলের পিউরি বানাতে পারেন। এবার একটা পাত্রে জল নিয়ে আপেলের এই টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এই স্টেপটা যেন কোনোভাবেই মিস না হয়, যেহেতু ছোট শিশুকে খাওয়াচ্ছেন এবং বড়রাও যদি খায় তার জন্য কিন্তু বলছি, যাই খাওয়ান না কেন খুব ভালো করে সেটা আগে ধুয়ে নেবেন। অ্যাপেল পিউরি করার জন্য আমি নিয়ে নেব এরকম একটা পাত্র, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। আপনাদের যতটা জল লাগবে ঠিক ততটাই জল দেবেন আপেলটা সিদ্ধ করার মতো। এর মধ্যে এবার আপেলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আপেলের টুকরোগুলোকে সিদ্ধ হতে দেব। আপনারা এইভাবেও অ্যাপেল পিউরি বানাতে পারেন, আবার বাড়িতে যদি স্টিমার থাকে স্টিমিংয়েও কিন্তু আপনারা অ্যাপেল পিউরি বানাতে পারেন। আপেলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখার জন্য আমি এই কাঁটা চামচের মাধ্যমে আপেলগুলোকে একটু চেপে দেখব আপেলগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার আপেলগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে এটা নামিয়ে ছেঁকে নেব। জলটা ফেলে দিয়ে আমি আপেলগুলোকে একটা বাটিতে আলাদা করে রাখব। এবার আপেলটাকে গ্রাইন্ডারে পেস্ট করেও আপনি পিউরি করে খাওয়াতে পারেন, কিন্তু আমার মেয়ে একটু বড় হয়ে গেছে এর জন্য আমার মেয়ে গ্রাইন্ডারে খায় না পেস্ট করা, ওকে এরকম কাঁটা চামচে আমি পেস্ট করে খাওয়াই। এটা আপনারা হাতেও পেস্ট করতে পারেন, ভালো করে হাতে একটু পেস্ট করে নিয়ে আপনার শিশু যদি খেতে পারে খাওয়াবেন, আর যদি খুব ছোট হয় তাহলে তাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেই খাওয়াতে হবে। যখন শিশুদের এটা প্রথম দেওয়া শুরু করবেন তখন কিন্তু এইভাবে খাওয়াবেন না, তার জন্য আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে মিক্সার গ্রাইন্ডারে আপনারা পেস্ট করে খাওয়াবেন। কারণ শিশুরা যেহেতু দুধ ছেড়ে সলিড খাওয়া শুরু করে তখন কিন্তু তারা খুব থকথকে শক্ত জিনিস খেতে পারে না, তখন তাদের জন্য খুব নরম এবং পাতলা জিনিস হলে খেতে সুবিধা হয়। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট তৈরি করে এটা খাওয়াবেন, এবং সেই পেস্টটা যদি খুব থকথকে বা শক্ত হয় তাহলে বলবো তার মধ্যে আপনারা জল একটু মিশিয়ে খাওয়াতে পারেন বা বুকের দুধ মিশিয়েও খাওয়াতে পারেন, আর যদি বুকের দুধ না থাকে তাহলে তার মধ্যে একটু ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারেন। অ্যাপেল পিউরিটা এইরকম যদি নরম হয় তাহলে এর মধ্যে আর কিছু মেশানোর দরকার নেই, আপনার শিশুকে খাওয়ান, আশা করি আপনার শিশু খুব এনজয় করবে। অ্যাপেল পিউরি কিভাবে বানাতে হয় তার পুরোটা আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। এই অ্যাপেল পিউরির সাথে আরো অনেক ফলের মিশ্রণে আমি আরো অনেক খাবার বানাই এবং আমার মেয়েকে খাওয়াই। কি কি ফল দিয়ে আমরা কি কিভাবে মিক্সচার বানিয়ে খাওয়াতে পারি সেই নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের দেখাবো, এবং তার গুণগত মান কি রকম সেটাও আপনাদের জানাবো। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আমি অ্যামিকে কি কি খাবার খাওয়াই, কোন সময় খাওয়াই, কিভাবে খাওয়াই এই ডিটেইল আমি আপনাদের সকলকে জানাবো। আমার সমস্ত কিছু, আমার বেবি সংক্রান্ত সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টু এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমায় সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর কমেন্ট করুন। চলুন আজকের মতো এখানেই থাক, এবং বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টু দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।